বাংলা ঋতু পরিক্রমায় শুরু হলো বর্ষাকাল গ্রীষ্মের দাবদাহের পর প্রকৃতি স্নিগ্ধ হয় অবিরাম বর্ষণে মৃদঙ্গ ছোঁয়ায় থই থই জলে ভরে ওঠা খাল বিলের পানিতে দুরন্ত কৈশোরের মাছ শিকার বাংলার চিরায়ত ছবি যদিও জলবায়ুর পরিবর্তনে এই রূপের অনেকটাই এখন দেখা মেলে না অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বাংলায় বর্ষাকাল অন্য সব ঋতুকে ছাপিয়ে এক অনন্য সৌন্দর্য নিয়ে ধরা দেয় প্রকৃতিতে বিদ্যাপতি চণ্ডীদাস থেকে শুরু করে সমসাময়িক কবিদের লেখনিতেও বর্ষার রূপের বর্ণনার কমতি নেই বাংলা বর্ষপঞ্জিতে আষাঢ় শ্রাবণ বর্ষাকাল গ্রীষ্মের প্রচণ্ড গরমে প্রাণ যখন উষ্ঠাগত তারপরই বর্ষায় শীতল হয় প্রাণ সবুজের মেলায় মাটিতে নতুন পলির আস্তরণে জাগে নবজীবনের আহ্বান অঝর ধারায় বৃষ্টি যেমন পুরনো স্মৃতিকে মনে করিয়ে দেয় তেমনি প্রিয়জনের সান্নিধ্যে থাকার বাসনাকেও তাড়িত করে ছোটবেলায় স্মৃতি মনে পড়ে স্কুলে না যাওয়ার স্মৃতি তারপর বর্ষা আসলে ছোটবেলায় খেলতাম সেই সব কথা মনে পড়ে ছাতা ছাতা দিয়ে ঘর বানিয়ে খেলতাম আমরা আমরা করতাম কি ছাতাটাকে ব্যাগে রেখে বের করতাম না সাথে সাথে আমরা বৃষ্টিতে ভেজের জন্য একসাথে দলবদ্ধভাবে নিয়ে পড়তাম যে আজকে ভিজতে ভিজতে বাসায় যাবো অথবা ফুটবল খেলতে চলে যাব এমন একটা মোমেন্ট থাকে যে প্রিয়জনের সাথে টাইম স্পেন্ড করতে খুবই ভালো লাগে যেমন ফ্যামিলির সাথে খিচুড়ি আর গরু মাংস বা প্রিয়জনের সাথে এভাবে বৃষ্টিতে ভেজা কৃষি নির্ভর বাংলায় বর্ষাকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান এই নিসর্গবিদ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বর্ষায় যদি আমরা বৃষ্টি না পাই পর্যাপ্ত বা প্রয়োজনীয় বৃষ্টিটুকু না পাই আমরা তাহলে কিন্তু ফসলের মাঠ বিরান থাকবে ফসল হবে না পর্যাপ্ত এবং সেটা অর্থনীতিতে বিরাট একটা ক্ষতি তৈরি হবে আমাদের তিনি জানান এখনও গাছ না ফুটলেও এ সময়ের ফুল কদম বেলি জুঁই কামিনি যা প্রকৃতির সাথে মানুষের মনকেও আন্দোলিত করে বসন্ত যদি হয় ঋতুরাজ বর্ষা তাপে ঋতুরানী প্রখর খরতাপের পর দুফোটা বৃষ্টি প্রাণ ও প্রকৃতিতে বয়ে নিয়ে আসে সঞ্জীবনী সুধা খুলে যায় প্রেমিক মনের আগুন তাই তো কবিগুরুর ভাষায় এমনও দিনে তারে বলা যায় এমনও ঘনঘোর ঘোর বরিশায় এমনও দিনে মন খোলা যায় লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা